হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এখন আমি নবম শ্রেণীর সাধারণ গণিতের অনুশ্রেণী আট দশমিক চারের তিন নম্বর উপাদটি করবো এবং উপবাদটি করার শেষে আমি তোমাদের এই উপবাদ সম্পর্কিত দুটি মাল্টিপল চয়েস দিয়ে দিব যেগুলো অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও তো আশা করবো সবাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এখন তাহলে উপবাদটি শুরু করা যাক তো উপবাদটি হচ্ছে এ বি কোনো বৃত্তের ব্যাস এবং বিসি ব্যাসার্ধের সমান একটি যে যদি a ও সি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর ডি বিন্দুতে মিলিত হয় তবে প্রমাণ করো যে এ একটি ডি একটি সমবাহ জীব তাহলে অঙ্কন করে নেওয়া যাক একটি বৃত্ত অঙ্কন করে নিলাম এই বৃত্তটি কেন্দ্রকে দিয়ে দিলাম ও তোমাদের প্রথমে বলা ছিল এব কোন বৃত্তের ব্যাস অর্থাৎ এই বৃত্তটির একটি ব্যাস অঙ্কন করতে হবে যেটির নাম হবে তাহলে এটিকে নাম একটি ব্যাস এটির নাম হচ্ছে বি তারপর বলা ছিল বি সি সমান একটি জ্যা অর্থাৎ এখানে বিন্দু হতে একটি জ্যা অঙ্কন করতে হবে যে জ্যটি দৈর্ঘ্য হবে এই বৃত্তটি ব্যাসার্ধের সমান অর্থাৎ ও বি অথবা ও এর সমান তাহলে এখন জ্যাটি অঙ্কন করে নেওয়া যাক এখানে যেহেতু বলা হয়েছে ব্যাসার্ধের সমান এখানে হবে তো এটি হচ্ছে বি সিজে যেটি কিনা এই বৃত্তটির ব্যাসার্ধের সমান তারপর বলা আছে যদি এ ও সি বিন্দুতে অঙ্গিত দ্বয় পরস্পর ডি বিন্দুতে মিলিত হয় অর্থাৎ এ এবং সি বিন্দুতে দুটি স্পর্শক অঙ্কন করতে হবে যেগুলো পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করবে তাহলে স্পর্শক দুটি অঙ্কন করে নেওয়া যাক এখানে এ বিন্দুতে স্পর্শকটি হবে এটি এবং সি বিন্দুতে স্পর্শকটি হবে এটি তো এখানে বলা আছে এরা পরস্পর ডি বিন্দুতে মিলিত হবে দ্যাট মিন্স এই বিন্দুটি নাম হবে ডি তারপর বলা আছে তবে প্রমাণ করো যে এ সি ডি একটি সমবাহ ত্রিভুজ তাহলে এর সাথে করে দিতে হবে এর সাথে করে দিলাম তাহলে এখানে যে এ সি ডি এই ত্রিভুজটি উৎপন্ন হয়েছে এই ত্রিভুজটি একটি সমবাহ ত্রিভুজ এটি আমাদের প্রমাণ করে দেখাতে হবে তো এই প্রমাণটি করার জন্য আমাদের এই চিত্রের মধ্যে আরো কিছু জিনিস অঙ্কন করে নিতে হবে সেটি হচ্ছে এখানে কেন্দ্র ও এর সাথে সি যোগ করে দিতে হবে তো ওর সাথে সি যোগ করে দিই ওর সাথে সি যোগ করে দিলাম তো এটি হয়ে গেছে আমাদের চিত্র এখন প্রমাণটি শুরু করা যাক তো এখানে কিন্তু আমাদের বলা হয়েছিল এ সি ডি ত্রিভুজটি একটি সমবাহ ত্রিভুজ হবে এটি আমাদের প্রমাণ করে দেখাতে হবে তো কোন ত্রিভুজ কি কিনা সেটি প্রমাণ করার জন্য আমরা দুটি করতে পারি একটি হচ্ছে যদি মান পরস্পর সমান হয় তাহলে সেই ত্রিভুজটিকে আমরা হয়বাহ ত্রিভুজ বলতে পারি অথবা ত্রিভুষ্টির তিনটি কোণের মান যদি পরস্পর সমান হয় তাহলেও সেই ত্রিভুজটিকে একটি সমবাহ ত্রিভুজ বলা যায় অর্থাৎ সমবাহ ত্রিভুজের প্রত্যেকটি কোণের মানই সমান দ্যাট মিন্স প্রত্যেকটি কোণ সিক্সটি ডিগ্রি করে তো এই প্রমাণটি করার জন্য আমি দ্বিতীয় পদ্ধতিটি অর্থাৎ কোণের মাধ্যমে প্রমাণ করব। আমার টার্গেট থাকবে এখানে মধ্যে এই কোনটি এই কোনটি এবং এই কোনটি এই তিনটি কোণের মান ডিগ্রি কিনা সেটি শুরু থেকেই মান ধরে ধরে কাজ করব তো এখন প্রমাণটি শুরু করি প্রথমেই আমাদের এখানে বলা ছিল এবি হচ্ছে এই বৃত্তটির একটি ব্যাস তো আমরা জানি যে একটি বৃত্তের ব্যাস সেই বৃত্তকে সমান দুটি খণ্ডে বিভক্ত করে তো এখানে যেহেতু এবি হচ্ছে একটি ব্যাস তাহলে আমরা এতটুকু বৃত্তকে যদি বাদ দিয়ে দিই তাহলে এই বৃত্তটিকে বলা যাবে একটি অর্ধবৃত্ত এবং এ এই কোনটিকে বলা যাবে একটি অর্ধবৃত্তস্ত কোণ তাহলে এখানে প্রথমে লিখে নেওয়া যায় যেহেতু বৃত্তটির ব্যাস সুতরাং বলতে পারতেছি কোন এসিবি সমস্যা নাইনটি ডিগ্রি এ সি বি 90 ডিগ্রি কারণ হচ্ছে অর্থ বৃত্তস্থ তো এখানে আমরা এই পুরো কোনটির মান পেলাম ডিগ্রি এখন একটু ত্রিভুজের দিকে লক্ষ্য করা যাক ও বি সি ত্রিভুজের মধ্যে ও হচ্ছে এই বৃত্তের ব্যাসার্থ ও হচ্ছে এই বৃত্তের ব্যাসার্থ এবং আমরা বিসি কে অঙ্কন করেছিলাম এই বৃত্তটি ব্যাসার্ধের সমান করে দ্যাট মিনস এখানে ও বি সি এই ত্রিভুজটি একটি সমবাহ ত্রিভুজ তাহলে লেখা যায় আবার ত্রিভুজ ও বি সি এ বিষয় সমান ও সি সমান সমান সমবাহ ত্রিভুজ তার মানে আমরা বলতে পারি এই ত্রিভুজটির প্রত্যেকটি কোণের মান হচ্ছে সিক্সটি ডিগ্রি করে এখন এখানে আমাদের প্রত্যেকটি কোণের মান প্রয়োজন হবে না এখানে শুধুমাত্র ও সি বি এই কোণটির মান নিয়ে আমরা কাজ করব এর কারণ হচ্ছে আমরা এখান থেকে অলরেডি জানি যে সি বি এর মান হচ্ছে নাইনটি ডিগ্রি তো আমরা এই নাইনটি ডিগ্রি থেকে যদি সিক্সটি ডিগ্রি বাদ দিয়ে দিই তাহলে এই কোনটির মান পেয়ে যাব তাহলে এখানে লেখা যাবে সুতরাং কোন ও সি সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি কারণ হচ্ছে ত্রিভুজ ও বি সি বাহু ত্রিভুজ এখন তাহলে আমরা এ সি ও দ্যাট মিন্স এই কোনটিকে বলতে পারি এ সি বি মাইনাস ও সি বি অর্থাৎ পুরো কোনটি থেকে যদি আমরা এতটুকু বাদ দিই তাহলে এই কোনটি চলে আসবে তাহলে লেখা যাবে সুতরাং কোন এ সি ও সমান সমান কোন এ সি বি মাইনাস কোন ও সি অর্থাৎ নাইনটি ডিগ্রি মাইনাস সিক্সটি ডিগ্রি দ্যাট মিন্স থার্টি ডিগ্রি অর্থাৎ এতটুকু কোণের মান বের হলো থার্টি ডিগ্রি এখন এই কোণের মান যেহেতু থার্টি ডিগ্রি তাহলে এই কোনটির মানও হবে থার্টি ডিগ্রি এর কারণ হচ্ছে ও সি ত্রিভুজের মধ্যে ও এ আর ও সি পরস্পর সমান কারণ এরা একই বৃত্তের ব্যাসার্থ তাহলে লেখা যায় এখন ত্রিভুজ ও এ সি এ ও এ সমান ও সি সুতরাং কোন ও সি এ সমান সমান কোন ও এ সি সমান সমান এর মান পেয়েছিলাম থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি কারণ আমরা জানি যে কোনো ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোন দয় পরস্পর সমান হয় তো সেই অনুযায়ী আমরা বলতে পারলাম এই দুটি কোন পরস্পর সমান তো এটি যেহেতু থার্টি ডিগ্রি তাহলে এটিও হবে থার্টি ডিগ্রি এখন যেহেতু আমরা এই দুটি কোণের মান বের করতে পারলাম তাহলে এখন আমরা এই দুটি কোণের মান খুব ইজিলি বের করতে পারবো তো এখানে যদি আমরা লক্ষ্য করি এডি হচ্ছে এই বৃত্তটির একটি স্পর্শক এবং ও এ হচ্ছে স্পর্শ যে যে স্পর্শ স্পর্শবিন্দুগামী ব্যাসার্থ সেই স্পর্শকের ওপর লম্ব হয় তাহলে লেখা যাবে এডি স্পর্শক এবং ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্থ হওয়ায় এখানে বলা যাবে ও এ লম্ব এডি ও এ লম্বি দ্যাট মিন্স এখানে ও এ ডি হবে নাইনটি ডিগ্রি সুতরাং কোন ও এ ডি সমসান হচ্ছে নাইনটি ডিগ্রি তো এখানে যেহেতু ও এ ডি সমস্ত হচ্ছে নাইনটি ডিগ্রি এবং ও এ সি সমসান হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে ও এ থেকে ও এ সি কে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু সি এডি এর মানটি চলে আসে তাহলে লেখা যাবে সুতরাং কোন সি এডি সমান সমান কোন ও কোন ও অর্থাৎ নাইনটি ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি তো এখানে আমরা কোন সি এই কোনটির মান পেলাম সিক্সটি ডিগ্রি এখন এই সেম কাজটি আবার সিডি স্পর্শকের জন্য করা যাক তাহলে দেখা যায় আবার সিডি স্পর্শক এবং ওসি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্থ ওসি স্পর্শ বিন্দুগামী হওয়ায় তো এখানেও সেম বলা যায় ওসি হচ্ছে সিডির উপর লম্ব ওসি লম্ব সিডি তাহলে এখানেও বলা যাবে ও সি ডি হচ্ছে নাইনটি ডিগ্রি সুতরাং কোন ও সি ডি সমসমান নাইনটি ডিগ্রি এখন এখানে ও সি ডি থেকে যদি আমরা ও সি এ কে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু ডি এর মান চলে আসে অর্থাৎ এই পুরো কোনটি থেকে যদি আমরা এতটুকু কোন বাদ দিয়ে দিই তাহলে এই কোনটির মান চলে আসবে তাহলে লেখা যাবে এ সি ডি কোন এ সি ডি হচ্ছে কোন ও সি ডি ও সি ডি মাইনাস কোন ও সি এ ও সি এ তো ও এর মান পেলাম আমরা নাইনটি ডিগ্রি আর ও সি এর মান ছিল থার্টি ডিগ্রি তাহলে আসছে 60 সিক্সটি ডিগ্রি দ্যাট মিন্স এই কোনটির মানও পেলাম আমরা সিক্সটি ডিগ্রি এখন শ্রীভুজ ACD এর মধ্যে দুটি কোণের মানই হচ্ছে সিক্সটি ডিগ্রি তো দুটি কোণের মান যেহেতু সিক্সটি ডিগ্রি তার মানে তৃতীয় কোনটির মানও অবশ্যই সিক্সটি ডিগ্রি হবে তাহলে লেখা যাবে ত্রিভুজ ACD এ কোন ডি এসি সমানসংখ্য কোন এ সিটি সমানসংখ্য হচ্ছে সিক্সটি ডিগ্রি সুতরাং অপর যে কোনটি আছে অর্থাৎ এ ডিসি এই কোনটি এ ডিসি সমান সমান হবে সিক্সটি ডিগ্রি তো আমরা এখানে দেখতে পেলাম এসি ডি ত্রিভুজের মধ্যে তিনটি কোণের মানি হচ্ছে সিক্সটি ডিগ্রি তার মানে আমরা এসি ডি ত্রিভুজটিকে একটি সমবাহ ত্রিভুজ বলতে পারি সুতরাং এ সি ডি একটি সমবাহু ত্রিভুজ তো এটি কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল তো প্রমাণটি কিন্তু অ্যাকচুয়ালি খুবই সহজে একটি প্রমাণ শুধুমাত্র মান বের করে করেই আমরা এই প্রমাণটি করে ফেলতে পারি তো এই প্রমাণটির ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে আমাদের উপবদ্ধ প্রমাণের ক্ষেত্রে বেসিক স্ট্রং রাখাটা খুবই জরুরি কারণ এই প্রমাণটির ক্ষেত্রে কিন্তু এক্সট্রা ভাবে কোনো সূত্রই ব্যবহার করা হয়নি শুধুমাত্র মানের ব্যবহার করে কিন্তু আমরা এই প্রমাণটি করে ফেললাম তো এখন প্রমাণটি আরেকবার একটু রিভিউ করে দিই এখানে আমাদের বলা হয়েছিল এ ডি কে একটি সমবায় ত্রিভুজ কিনা সেটি প্রমাণ করতে তো আমরা ত্রিভুজকে প্রমাণ করতে পারি একটি হচ্ছে তিনটি বাহু যদি সমান হয় তাহলে সেই ত্রিভুজটিকে বলা যাবে একটি অথবা একটি যদি তিনটি কোন পরস্পর সমান হয় তাহলেও বলা যাবে সেই ত্রিভুজটি একটি সমবাহ ত্রিভুজ তো এই প্রমাণের ক্ষেত্রে আমরা ত্রিভুজটির কোন মান নিয়ে কাজ করব তো এখানে কিন্তু প্রথমেই কোনো মান দেওয়া ছিল না তবে আমরা এখানে প্রথমে দেখতে পেলাম যে এবি ব্যাসের কারণে এখানে একটি অর্ধবিত্ত উৎপন্ন হয়েছে এবং যার ফলে কোন এ সি কে আমরা অর্ধবিত্তস্ত কোন বলতে পারি আর আমরা জানি যে অর্ধবৃত্তস্ত কোণের মান হয় এক সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি তো প্রথমে আমরা এখান থেকে একটি মান পেয়ে গেলাম তারপর আমরা দেখলাম যে এখানে ও বি ত্রিভুজের মধ্যে ও বি এবং বিসি পরস্পর সমান তার মানে এটি একটি সমবাহ ত্রিভুজ এবং আমরা জানি যে সমবাহ ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান সমান হয় তার মানে সমবাহ ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান হচ্ছে সিক্সটি ডিগ্রি অর্থাৎ এই কোণ এই কোণ এবং এই কোণ তিনটি কোণের মানই হচ্ছে সিক্সটি ডিগ্রি তো আমরা প্রথমে পেলাম যে এই পুরো কোনটির মান হচ্ছে নাইনটি ডিগ্রি আর এতটুকু কোনের মান হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে এই বড় কোনটি থেকে যদি আমরা এই ছোট কোনটিকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এই কোনটির মান চলে আসে তো এই কাজটি করে আমরা এই কোনটির মান পেলাম থার্টি ডিগ্রি তারপর আমরা দেখলাম যে ও সি এ ত্রিভুজের মধ্যে ও এবং ও এ পরস্পর সমান কারণ এরা একই বৃত্তের ব্যাসার্থ এবং আমরা জানি যে কোনো ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোনগুলো পরস্পর সমান হয় তাহলে এটি যেহেতু থার্টি ডিগ্রি তার মানে এটিও থার্টি ডিগ্রি হবে তাই এখান থেকে আমরা এই মান দুটি পেলাম এখন আমাদের টার্গেট ছিল এ সি ডি ত্রিভুজের তিনটি কোণের মান বের করা তো আমরা দেখতে পেলাম যে এখানে আমরা এই কোনটির মান জানি কিন্তু এই কোনটির মান জানতাম না তো এখানে এ স্পর্শক এবং ও এ আমি ব্যাসার্ধ হওয়ায় আমরা কোন ও এ ডি এর মান বলতে পারলাম নাইনটি ডিগ্রি অর্থাৎ এই পুরো কোনটি হচ্ছে নাইনটি ডিগ্রি তো নাইনটি ডিগ্রি থেকে যদি আমরা এতটুকু কোন অর্থাৎ থার্টি ডিগ্রি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এই মানটি চলে আসে তো এখান থেকে আমরা এই মানটি পেলাম সিক্সটি ডিগ্রি এবং সেম আমরা সেই স্পর্শক বিন্দুগামী কাজ করে এখান থেকে মান পেলাম ডিগ্রি সি ডি ত্রিভুজের মধ্যে যেহেতু দুটি কোণের মানই হচ্ছে সিক্সটি ডিগ্রি তার মানে অপর একটি কোণ অবশ্যই সিক্সটি ডিগ্রি হবে কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তো যেহেতু এ সি ডি ত্রিভুজের মধ্যে তিনটি কোণই হচ্ছে সিক্সটি ডিগ্রি তার মানে আমরা বলতে পারি এ সিডি হচ্ছে একটি সমবল ত্রিভুজ তো আশা করি এখন আর উপপদটি নিয়ে কারো কোনো সমস্যা হবে না তবু প্রমাণটি কোনো কিছু যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও এবং কমেন্ট করে জানাতে পারো আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনটিতে একটি ক্লিক করে রেখো যেন নিত্য নতুন আপডেটগুলো তাড়াতাড়ি পেতে পারো এখন তাহলে এই উপপাদের আলোকে দুটি মাল্টিপল চয়েস কোশ্চেন দিয়ে দিচ্ছি তো কোশ্চেন দুটি হচ্ছে এটি এই কোশ্চেন দুটি সমাধান করে তোমরা উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দিও তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য